আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় জামাতের দুই সমর্থক সহ দশ আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পাশাপাশি ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মুয়াজ্জিন রবিউল হাসানকে ভাঙচুরের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক ফজলে এলাহি এ রায় দেন এই ঘটনায় এ পর্যন্ত তিন মামলায় মোট সত্তর জনকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার আবারও দেশের খবর সম্প্রতি সারাদেশ থেকে নির্বাচিত স্টার এজেন্টদের আর্থিক খাতে ব্যবসা পরিচালনার ঝুঁকি নিদর্শনের সতর্কতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জেলা শহরগুলোতে কর্মশালার আয়োজন করে বিকাশ কর্মশালায় প্রযুক্তিগতভাবে সক্ষমতা বাড়ানো এবং এএমএলসিএফটি সম্পর্কে পুনরায় জানানো হয় এজেন্টদের এছাড়া এজেন্টদের জীবন বিমা ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা ও সন্তানদের শিক্ষাবৃত্তি সহ নানা পদক্ষেপ নেয় বিকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শুরু হয় করোনার দ্বিতীয় ডোজের গণ টিকাদান কার্যক্রম বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত প্রথম ডোজের টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে দ্বিতীয় ডোজে টিকা প্রদান করা হয় রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন উপজেলার জনসাধারণের মাঝে 45 লাখ টিকা প্রয়োগ করা হয় বলে জানান সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার মগবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়ি গ্রামের জন সফল কৃষকদের মাঝে প্রদান করা হলো সম্মাননা বৃহস্পতিবার দুপুরে জেলা শেক রাসেল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজাল করিম এবং বীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মজ্জেম হোসেন সহ অন্যান্যরা আপনারা দেখছেন আনন্দ টিভি আর একবার স্বাগত রাতের সংবাদে সঙ্গে আছি ছুয়া খন্দকার বৃহস্পতিবার বিকেলে চিকিৎসা অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে রংপুর নগরীর ধাপ এলাকার মা শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ক্লিনিক ও ডাক্তারের অবহেলার কারণেই তার মৃত্যু হয় বলে অভিযোগ মৃতের স্বজনদের এ ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ সুকৌশলে ক্লিনিক থেকে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি এখানে আমরা টাকা দিয়ে চিকিৎসা করতে চাইছি এখন ওরা যদি ডাকার সাথে যদি না আসে তাহলে অবশ্যই ওদের গাফিলতি আছে ছোট বল সিজারা বাদ আছে সিজেটিতে সবাই হইছে সিজারা আজকে দুই দিন হয়ে গেল আবার বোন সুস্থ ভাত ভাত ভাই সবাই

কুপিয়ে হত্যা করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকালে উপজেলার বাদী গাছতলা এলাকায় রিপনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জাহিদুল জাহিদুল হক রনি পাবনা চলন্ত ট্রেনের ট্রাকের ধাক্কায় বিকল হয়ে পড়ে আন্তনগর ঢালার চর এক্সপ্রেসের ইঞ্জিন তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ ঘটনায় পাঁচ ঘন্টা বন্ধ থাকে পাবনা রাজশাহী রুটে ট্রেন চলাচল বৃহস্পতিবার সকালে পাবনা রাজশাহী সড়কের মহেন্দ্রপুর রেল ক্রসিং মোড়ে ঘটে এ দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন পশ্চিম অঞ্চল পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জমে উঠেছে রংপুরের পীরগাছা ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা ইউনিয়নটি সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ নির্বাচন অফিসার তবে ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি ভোটারদের রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রংপুর জেলার পীরগাছার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বোচ্চ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দিচ্ছেন নির্বাচনী আড্ডা, হাটে বাজার, রাস্তাঘাট ও চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তবে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী ও ভোটাররা চান উৎসবমুখর ও ভয়ভীতিহীন পরিবেশ। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দাবি ভোটারদের। নির্বাচন নিরপেক্ষ নির্বাচন যেন হয় আমরা ঠিক এটাই চাই। ওরা কোনো সহিংসতা চাই না আমরা একেবারে সুন্দর পরিবেশে নির্বাচন আমরা ভোট দিতে চাই। এটাই আমাদের চাওয়া কৃষকের সুযোগ সুবিধা সব কিছু যা দেখবে আমাদের পাশে থাকবে তাকেই ইউনিয়নের প্রতিটি গ্রাম পাড়ায় মহল্লায় প্রার্থীরাও সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছেন উন্নয়নমুখী নানা ধরনের আশ্বাস ও আশার বাণী নানান ভাবে চালাচ্ছেন তাদের গণসংযোগ আমার ভিশন হচ্ছে এটা মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলা আমি আশঙ্কা করছি আমাকে হয়তো প্রশাসন এই নির্বাচনে বিভিন্নভাবে আমাকে বাধা প্রদান করতে পারে আমিও চাই যে আসলে স্বচ্ছ মানুষ আসুক এলাকার মানুষের উন্নয়ন হোক এটা আমার কিন্তু আসলে সবারই কাছে প্রত্যাশা ইউপি নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নির্বাচনী কর্মকর্তারা আটটি ইউনিয়নে একসঙ্গে আগামী এগারোই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এখানে একশো সতেরোটি ভোট কেন্দ্র আছে এবং ছয়শো তেইশটি বুথ রয়েছে বিট পুলিশিংয়ের মাধ্যমে সব ইউনিয়নে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে এবার রংপুরের পীরগাছা উপজেলার আটটি ইউনিয়নে আসছে এগারোই নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন আটটি ইউনিয়নে মোট বৈধ প্রার্থীর সংখ্যা পাঁচশো জন এবং চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর সংখ্যা তেতাল্লিশ জন উপজেলার একশো সতেরোটি ভোট কেন্দ্রে ছয়শ তেইশটি বুথে ভোট দিবে দুই লক্ষ উনচল্লিশ হাজার ভোটার নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চাল চোর চক্রের মূল হত্যা রেজাউল করিমকে গ্রেফতার করেছে র্যাব পরে তার দেয়া তথ্যানুযায়ী সাভারের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় চুরির কাজে ব্যবহৃত কভার ভ্যানটি বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব বারোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব বারোর মিডিয়া কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রতারক চক্রের মূল হতা মোহাম্মদ রেজাল গরিবকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্য মোতাবেক সাভার থানাধীন হেমায়তপুরে ঋষিপাড়া পদ্মার মোড়স্থ এবং মাসুমের পার্কিং গ্যারেজ হতে কাভার ভ্যানটি জব্দ করে উল্লেখ্য যে কাভার চালগুলো পাওয়া যায়নি চালগুলো ওরা বিক্রি করে দিয়েছে এবং যারা উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হয় করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এক লাখ সাতানব্বই হাজার ডোজ টিকা প্রয়োগ করা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের একশো নয়টি কেন্দ্র ও জেলার পাঁচটি উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কেন্দ্র স্থাপন করে কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামান বরিশাল থেকে বগুড়া মুখ্য একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পাঠের খপ পড়ে পড়ে সর্বস্ব হারান তিন ব্যক্তি পরে তারা অসুস্থ হয়ে পড়লে পাবনার ঈশ্বরদের দাশুরিয়া ট্রাফিক মোড় এলাকায় তাদেরকে বাস থেকে নামিয়ে দেয় বাসের চালক সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকলেও সহায়তায় যখন এগিয়ে আসছিল না কেউ তখন বরাবরের মতোই এগিয়ে এসেছে পুলিশ শুধু এগিয়ে আসেনি বরং ভুক্তভোগী তিন ব্যক্তির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে হাসপাতালে পাঠান পাকসি হাইওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অপরাধে উত্তম মজুমদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাতে খুলনা সাতক্ষীরা হাইওয়ে সড়কের বোখারিয়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব পক্ষ থেকে জানানো হয় এ তথ্য দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি